এই ভিডিওতে আমি চারধামের জিএমভিএন এর ইম্পর্টেন্ট কিছু স্টেশনের জন্য রুম ট্যুর দেখাবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রতিটা স্টেশনের রেটিং দেব, যাতে আপনাদের বুকিং করবার আগে একটা ধারণা তৈরি থাকে। ভিডিওটির মেন পোর্শন শুরু হওয়ার আগে বলে রাখি, উত্তরাখণ্ডের সব জিএমভিএন এ খাওয়া দাওয়ার মেনু কার্ড সেম, আর কোনো জিএমভিএন এর হোটেলের রুমে খাওয়া দেওয়া হয় না। খাবার জন্য আলাদা জায়গা রয়েছে, চেকিং করার সময় সব জায়গাতে খাবারের জন্য প্রি অর্ডার দিয়ে রাখতে হয়। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে শুরু করি যমুনোত্রী ধামের জন্য স্টেশন অপশন দিয়ে। যমুনোত্রী ধাম যেতে জানকিচাট্টি আসতে হয়, তাই জানকিচাট্টিতে থাকলে অনেক সুবিধা। এখানে জিএমভিএন এর ট্যুরিস্ট রেস্ট হাউস একদম ট্রেকিং রুটের পাশে রয়েছে, এটাই এখানকার সব থেকে বড় সুবিধা। ট্রেকিং স্টার্ট করতে পারবেন অনেকটা আগে থেকে, এগিয়ে থেকে। এখানকার সব থেকে বড় অসুবিধা হলো গাড়ি পার্কিং থেকে লাগেজ নিয়ে অনেকটা ওপরে উঠতে হয়, প্রায় ধরুন 500 মিটার। বেশি লাগেজ থাকলে ওঠা নামার জন্য আপনাকে ঘোড়া বা পিঠু হেল্প নিতে হবে, আর তার খরচ আপ ডাউন মিলে 1500 হতে পারে সিজন টাইমে। লোকেশন দারুণ, রুম তিনজনের ফ্যামিলির জন্য একটু ছোট, ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক, স্টাফ বিহেভিয়ার রুম সার্ভিস খারাপ নয়, তবে আরও ইম্প্রুভমেন্ট দরকার। আমার তরফ থেকে জানকিচাট্টির ওভারঅল রেটিং 5-এর মধ্যে আমি 3 দেব। নর্মালি যমুনোত্রী থেকে সবাই গঙ্গোত্রী যান, এই ক্ষেত্রে গঙ্গোত্রী 30 কিলোমিটার আগে হার্সিল জিএমভিএন বেস্ট। গঙ্গোত্রী মন্দিরের কাছে জিএমভিএন আছে, তবে হার্সিল জিএমভিএন এর সিনিক বিউটি অসাধারণ পাবেন। হার্সিল জিএমভিএন মিলিটারি পার্সনরা মেনটেন করে, সার্ভিস নিয়ে কোনো অভিযোগ নেই, রুম দারুণ স্পেসিয়াস, ওয়াশরুম অনেক বড়, নিট অ্যান্ড ক্লিন। আমার সব থেকে ভালো লেগেছে এখানকার ওয়াইড ওপেন লোকেশন ভিউ, ফ্রেন্ডলি স্টাফ, গঙ্গার পাশে আপেল গাছ ঘেরা এই জিএমভিএন আমার দারুণ লেগেছে। একটা রিফ্রেশিং ব্যাপার আছে এখানে। আমার তরফ থেকে আমি হার্সিল জিএমভিএন এর রেটিং 5-এর মধ্যে 5 দেব। এরপরে জিএমভিএন হলো উত্তরকাশী জিএমভিএন। গঙ্গোত্রী থেকে কেদার যাওয়া একেবারে সম্ভব নয়, তাই উত্তরকাশীতে থাকতে পারেন। উত্তরকাশী জিএমভিএন মাল্টি স্টোরেজ বিল্ডিং টাইপ স্ট্রাকচার, লিফ্ট তৈরি হচ্ছে আমি দেখে এসেছি। যদি বয়স্করা কেউ যান তো নিচের রুম রিকোয়েস্ট করে পেয়ে যাবেন। সিনিক বিউটি এখানে আহামরি কিছু পাবেন না, রুম বেশ বড় আর ওয়াশরুমও বেশ অনেকটাই বড়। খাবার জায়গা একদম নিচে, অন্য বিল্ডিংয়ে যেতে হয়। স্টাফ বিহেভিয়ার ভালো, রুম সার্ভিস একটু স্লো আমার মনে হয়েছে। আমার তরফ থেকে উত্তরকাশী জিএমভিএন এর ওভারঅল রেটিং 4 আউট অফ 5। এবার আসি কেদারনাথ যাত্রার আগের দিন থাকার জন্য জিএমভিএন এর অপশান নিয়ে। সোনপ্রয়াগে জিএমভিএন আছে, সেখানেও থাকতে পারেন, তবে আমি ছিলাম রামপুরে জিএমভিএন এ। তার কারণ এখানে রুম রেন্ট একটু সস্তা পাবেন, আর সোনপ্রয়াগ পৌঁছতে জ্যাম ঝঞ্ঝাট পেরিয়ে রাত হয়ে যেতে পারে, তাই 4 কিলোমিটার আগে এখানে এক রাত থেকে যাওয়াটাই সুবিধা বেশি। রুম বেসিক টাইপ, খুব বড় নয়, ওয়াশরুম স্পেসিয়াস, রুম সার্ভিসের ইম্প্রুভমেন্ট দরকার আছে, বেশ স্লো এরা, তবে রাতে কয়েক ঘন্টা থাকার জন্য ম্যানেজেবল। আমার হিসেবে আমি রামপুর জিএমভিএন এর রেটিং দিলাম 3 আউট অফ 5। কেদার থেকে বদ্রীনাথ আসাই রেওয়াজ, তাই বদ্রীনাথে থাকা দরকার। বদ্রীনাথে দুটো জিএমভিএন আছে, একটা ট্যুরিস্ট রেস্ট হাউস আর একটা দেবলোক জিএমভিএন। দেবলোক জিএমভিএন বদ্রীনাথ অসাধারণ, মন্দিরের একদম কাছে, মানে হাঁটা পথ মাত্র 5 মিনিট, তাই ভাড়া একটু বেশি পাবেন। প্রচুর ওপেন স্পেস, সিনিক বিউটিও ভালো পাবেন। রুম একটু বড় হলে ভালো লাগতো, কিন্তু ওয়াশরুম বেশ স্পেসিয়াস, রুম সার্ভিস ভালো, স্টাফ সবাই ফ্রেন্ডলি। এখানে আরেকটা সুবিধা হলো এখানে রুম রেন্টের সাথে ব্রেকফাস্ট ডিনার কমপ্লিমেন্টারি, এখানে এক রাত থাকতে দারুণ লাগবে। যদি রেটিং বলেন, আমার হিসেবে আমি 5 আউট অফ 5 দেব। এবার ফেরার পালা, বদ্রীনাথ থেকে হরিদ্বার অনেকটা রাস্তা, তাছাড়া মানাগ্রামে বদ্রীনাথ থেকে সাইট সিন থাকে, তাই একেবারে হরিদ্বার আসতে পারবেন না, আপনাকে থাকতে হবে 1 নাইটের জন্য জোশীমঠে। জোশীমঠে জিএমভিএন এর এন্ট্রি রাস্তা একটু ন্যারো, কিন্তু এই জিএমভিএন ট্যুরিস্ট কমপ্লেক্স এক কথায় অসাধারণ। যতগুলো জিএমভিএন হোটেল দেখলাম তার মধ্যে আমার সব থেকে পছন্দের। লোকেশন ইউনিক, রুম যেমন বড় তেমন একটা আধুনিক লুকস আছে, ওয়াশরুম এক কথায় বেস্ট লেগেছে আমার।
রুম সার্ভিস ভীষণ ফাস্ট, খাওয়া দাওয়ার জায়গা নিচে, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন সব কিছু। বুঝতেই পারছেন আমার রেটিং এখানে 5 out of 5। সবকটা ইম্পর্টেন্ট GMVN এর হোটেল আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। এটা প্রমোশন ভিডিও হিসেবে নেবেন না, আমি শুধু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক আশা করব আপনাদের কাছ থেকে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন আর ঘুরতে থাকুন।